নমস্কার বন্ধুরা, গত পর্বে আমরা আপনাদের ড্রেসডেন শহর থেকে ট্রেনে তারপর ফেরি পার হয়ে নিয়ে গিয়েছিলাম র্যাথেন নামে একটা গ্রামে। এই অঞ্চলটা স্যাক্সন সুইজারল্যান্ড নামেও পরিচিত। 18th century প্রথম এই নামকরণ করা হয় এই স্যাক্সন সুইজারল্যান্ডের, কেননা এই জায়গাটার নাম হচ্ছে স্যাক্সনি, স্যাক্সনি পার্ট অফ জার্মানি। আর তারপর থেকেই এই জায়গাটা স্যাক্সন সুইজারল্যান্ড নামেই ফেমাস। এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব বাস্তেই সেতু এবং বাস্তেই দুর্গ দেখতে। তাহলে চলুন এই পর্ব শুরু করা যাক। আমাদের হাইকিং এর রাস্তা কিন্তু শুরু হয়ে গেছে, তেজ চড়াই রাস্তা। আমরা হাইকিং শুজ পরেছি আজকে। হ্যাঁ, দেখাই একটুখানি হাইকিং শুজ আমারও আছে। এবার এইখানে কিছু দেখতে হবে, কোন দিকে যেতে হবে। এখানে মার্ক করা থেকে বাস্তেই এইদিকে এইদিকে হ্যালো। ও, ওদের দিলাম। ও না না, ওদের নয়, সবাই ছবি তুলছে। কত কিলোমিটার এটা? 1.4 কিলোমিটার পৌঁছালে, মানে 1.4 কিলোমিটারের পর আমরা ওই ব্রিজটাতে পৌঁছাবো। ও আচ্ছা, যেটা আমরা ট্রেন থেকে দেখলাম। হ্যাঁ, অপূর্ব। ও, এই হেঁটে হেঁটে নিচে যাওয়া যায়, অন্য কোনো রাস্তা হবে। ন্যাশনাল পার্ক এটা। ওই দেখ, বাচ্চাটা আনন্দ পাচ্ছে, খুব মজা হচ্ছে, হাসছে। এই স্টেপ গুলো না গুড়ি মিন্দি। হ্যাঁ, কয়েকটা যেমন কাট দিয়েছে, এগুলো কাট। কি বলার আছে বলতে পারছি না, এত সুন্দর, মুগ্ধ হয়ে গেছি, কিছু বলার নেই সত্যি। আমরা বেশ অনেকটা উপরে চলে এসেছি। আমরা এইখানে ছিল আমাদের ফেরি, এখান থেকে আমরা পার করলাম এইদিক দিয়ে। এখন লোকজন দেখা যাচ্ছে এদিক দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এইদিক দিয়ে আমরা উঠে এসেছি এতটা উপরে। আর ওইখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে, মালগাড়ি যদিও। আমরা প্রায় সামিটে কিন্তু পৌঁছে গেছি, সামিট মানে যে ব্রিজটা, সেখানে প্রায় পৌঁছে গেছি। একটা খাড়া রাস্তা দিয়ে উঠলাম একটু আগে। আমরা পৌঁছে গেলাম বাস্তেই দুর্গের ধ্বংসাবশেষ দেখার যে এন্ট্রান্স তার সামনে, কিন্তু এই দুর্গের যে অবশিষ্টাংশ রয়েছে সেটা আমরা ফেরত আসার সময় দেখব। Thank you.
তো আমরা আমাদের যে ডেস্টিনেশন ছিল বাস্তেই ব্রিজ সেখানে আমরা চলে এসেছি। আর পেছনে যেটা আমরা দেখতে পাচ্ছেন এটাকে বলে এলবে স্যান্ডস্টোন ফরমেশন। অসাধারণ, রক ক্লাইম্বিং করে যারা উঠেছিল তারা নামছে এখন। একজন মধ্যেখানে একজন ওয়েট করছে। দীর্ঘ লাইন পেরিয়ে আমরা ফাইনালি এসেছি এই ভিউ পয়েন্টটায়। বাস্তেই ব্রিজ পার হওয়ার পর আমরা দেখলাম এখানে থাকার জন্য কিছু হোটেল এবং কিছু খাবার দাবারের জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। খাবার জায়গাগুলোর মধ্যে আমাদের হঠাৎ চোখে পড়ল একটা আইসক্রিমের দোকান। লোভ সামলাতে না পেরে একটা কিনেই ফেললাম। কোথায় যাচ্ছি শান্ত? আমরা এখন বাস্তেই ফোর্টের যে অবশিষ্ট যে পার্ট সেটা দেখতে যাচ্ছি, আর এখান থেকে একটা প্যানোরামিক ভিউও দেখতে পাওয়া যায়। বাস্তেই ফোর্ট 13th century আশেপাশে বানানো হয়েছিল বহু বছর আগে, কিন্তু 14th century পরের থেকে এই ফোর্টটা মোটামুটি ধ্বংস হয়ে যায়। তো রেমনেন্ট খুব কমই বাকি এখানে। আর পরবর্তীকালে 19th century আর্কিওলজি প্রচুর কাজ হয়েছে এখানে, এক্সকাভেশন এবং আরও অনেক কিছু। ডিরেকশনগুলো দিয়েছে এগুলো বোঝা যাচ্ছে প্যানোরামিক ভিউ অফ দিস ক্যাসেল, এটা ছিল, এখন রেমনেন্টটা আছে ধ্বংসাবশেষ। তো আমি এগুলো ট্রান্সলেট করে করে দেখছি, যেটা এই এই দিকে যেটা আছে এটা হচ্ছে লাস্ট টাওয়ার। শান্তমা ওদিকে একটু ক্যামেরাটা ঘুরো। এইটা হচ্ছে, এইটা যেটা দেখা যাচ্ছে লাস্ট টাওয়ার এই ক্যাসেলটা। তো এরকম করে করে এই যতগুলো যতগুলো কলাম দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু এই ক্যাসেলের পার্ট ছিল। এই যে এই টাওয়ারটা যে দেখাচ্ছে এটা হচ্ছে এই যে এই দিকের টাওয়ারগুলো, এই টাওয়ারগুলো মানে এই বড় বড় ব্লকগুলো বলছে ডিফেন্স টাওয়ার। আর ব্রিজটা তো দেখেই আসলাম, ওই দিকে সামনে একটা ব্রিজ আছে, এই পুরোটাই হচ্ছে ক্যাসেলের পার্ট। এটাই একটা প্যানোরামিক ভিউ, এই জন্যই ওরা আড়াই ইউরো করে নিচ্ছে দেখানোর জন্য। এদিক থেকে কিছু পড়লে ডাইরেক্ট নিচে খুঁজে পাওয়া যাবে না। তো পুরোটাই হচ্ছে ক্যাসেলের পার্ট, এই অংশটা তো দেখেই বোঝা যাচ্ছে বানানো। এই দেখ বাউন্ডারি এরকম করে বানিয়েছে।
ভয়ের কি ভয় লাগে দেখে, এইটা পুরো আলাদা হয়ে গেছে এই এই পাথরটা। আর ওই দিক দিয়ে রাস্তা যাচ্ছে, মানুষগুলো কি ছোট ছোট লাগে। হ্যাঁ এখানে আরেকটা কলমের উপরে একটা ভিউ পয়েন্ট। কিসের জন্য এই বলটা কি এখানে বসিয়ে কি করবে, ছুড়বে নাকি? হ্যাঁ এই এই যে যন্ত্রটা, এটা খুব পরিচিত একটা মিডিয়েভাল সময়কার যন্ত্র, যেটা একটা স্প্রিং মতো থাকে আর ওপরে এই বড় বড় যে বলগুলো দেখা যাচ্ছে এই বলগুলো রাখা হয় ওপরে, আর টেনে স্প্রিংটাকে টাইট করে তারপরে ছেড়ে দেওয়া হয় যাতে করে বলগুলো উঠে শত্রুর গায়ে গিয়ে পড়ে। আমরা বাহুবলী সিনেমায় দেখেছিলাম, আমি বাহুবলীতে এইখানে পাথরের সাথে সাথে একটা ওই পর্দা মতো দিয়েছিল, বড় চাদর মতো, যেখানে ওপরে উড়ে যাচ্ছে তারপরে সেটাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে ওই এটার মধ্যে। হ্যাঁ আর্কিওলজিক্যাল অনেক কিছু পাওয়া গেছিল পরবর্তীকালে। আচ্ছা এরকম ছিল ক্যাসেলটা। এত বছর আগে এই যে বড় বড় কলমগুলো দেখলাম, ওখান থেকে যে জলগুলো চুয়ে চুয়ে পড়তো, বৃষ্টির জলগুলো এখানে স্টোর করা হতো যাতে ওখানে ওই অ্যালগিগুলো যাতে না হয়, ক্লিন ওয়াটারের জন্য এখানে। তখনের থেকে রেইন ওয়াটার হারভেস্টিং অনেক বছর আগেকার, এটা প্রায় 600-700 বছর পুরনো, আমরা এখনো করি না। দেখেও মনে হচ্ছে যে এখানে জল কালেক্ট করা এবং সমস্তগুলো করা হতো। আমরা এখন ফেরার পথে শুরু করলাম আমাদের যাত্রা, আবার সেই একই পথ দিয়ে আমাদের যেতে হবে। এই যে এই বিশাল বড় একটা অভিজ্ঞতা হলো আমাদের আজকে, যারা জিওগ্রাফি বা জিওলজি নিয়ে পড়াশুনো করছে বা এটা নিয়ে চর্চা করে তাদের জন্য তো এই জায়গাটা একদম আইডিয়াল। কেন আইডিয়াল? কেননা এই পুরো জায়গাটাই প্রায় 15 কোটি বছর, মানে 6-15 কোটি বছর আগে এই জায়গাটা তৈরি হয়েছে। স্যান্ডস্টোন কলমগুলো যেগুলো আমরা দেখলাম, ওয়েদারিং আর ইরোশনের এটা তো এত ব্যাপ্তি এখানে। এখানে আমরা কি কি দেখলাম? ব্লক ডিসইন্টিগ্রেশন দেখলাম, গ্র্যানুলার ডিসইন্টিগ্রেশন দেখলাম, জলের জন্য যে ক্ষয়গুলো হয় সেগুলো দেখলাম। তার সাথে সাথে যারা জিওলজি নিয়ে পড়াশোনা করছে তারা এখানকার যেই মিনারেলসগুলো আছে, রক্সগুলো আছে, সেগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করে আরও ভালো বলতে পারবে, এগুলো কবে সৃষ্টি হয়েছিল, এগুলোর কী কী কম্পোজিশন আছে। শান্তময় তো অনেক ভালো বলতে পারবে আমার থেকেও। হ্যাঁ স্যান্ডস্টোন সাধারণত স্যান্ড, যেটা এখনকার স্যান্ড হয়, স্যান্ড জমেই স্যান্ডস্টোন তৈরি হয়। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটু একটু। টাইম হয়েছে বিকেল 5টা, ফেরি তো রাত 12টা পর্যন্ত চলে। হ্যাঁ অসুবিধা, আমাদের কাছে সময় আছে। আর একবারে আমরা টিকিটটা কেটেও নিয়েছি, আসা যাওয়া টিকিট 2.5 ইউরো করে, এখানে সবই 2.5 ইউরো, যাই হোক 2.5 ইউরো। আইসক্রিমের দাম, না আইসক্রিমের দামটা ছিল 3 ইউরো। আইসক্রিমটা ভালোই ছিল, খুব ভালো ছিল আইসক্রিমটা। আর আমরা যে ক্যাসেল গেলাম, ওই ক্যাসেলের এন্ট্রি ফিটাও 2.5 ইউরো ছিল, কিন্তু ওয়ার্থ ইট। না দেখলে হয়তো জানাই হতো না যে
এরকম একটা ক্যাসেলের এই সব ধ্বংসাবশেষ এখানে ছিল, আছে যে এখানে। হ্যাঁ, শুধু জায়গাটা দেখে যেতাম, জিওগ্রাফিটা জেনে যেতাম, তাহলেই হয়ে যেত। কিন্তু হিস্ট্রিটাও জানলাম। হ্যাঁ, জিওগ্রাফিটাও জানলাম। কত সাবজেক্ট, সত্যি সত্যি মনে হচ্ছে সব সাবজেক্টগুলো যেন একে অপরের সঙ্গে মিক্স হয়ে গেছে। হ্যাঁ, আর এখন ফল টাইম বলে আপনারা বুঝতে পারছেন, তাও যতটা চেষ্টা করছি, যারা আমাদের ভালোবাসেন, আমাদের প্রিয় মানুষরা, তারা সবাই জিজ্ঞেস করে আমরা কোথায় কোথায় যাচ্ছি দেখার জন্য, সেই জন্যই ভিডিওগুলো করা। আজকে আমাদের ভিডিও এই অবধিই থাকবে। আমাদের ভিডিওটা আজকে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের সাথে আরও অনেক রকম জায়গা আপনারা দেখতে পাবেন। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের জন্য বসে আছি রিপ্লাই দেওয়ার জন্য। পরের পর্বে অন্য কোথাও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।